নমস্কার, আমি হিরণ্য, আপনাদের সবাইকে এনআইওএসের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রতিকারমূলক ব্যবস্থার পরিকল্পনা এবং প্রদান। প্রতিকারমূলক ব্যবস্থা থেকে আমরা কি বুঝি? যে যে ছাত্ররা সমস্যার সম্মুখীন হয়ে পড়েছে তাদেরকে সাহায্য প্রদান করা, যাতে তারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। এই প্রতিকারমূলক শিক্ষণকে আমরা রিমেডিয়েশনও বলি বা রিমেডিয়াল টিচিংও বলি। এইখানে আমরা যে এর আগের আলোচনায় আমরা জেনেছিলাম যে ছাত্রদের যে দুর্বলতা আছে বা সামর্থ্যতা আছে সেইগুলিকে যে আমরা চিনতে পারছি, সেখান থেকে যে দুর্বলতাগুলোকে চিনতে পারছি সেইগুলিকে কীভাবে নিবারণ করা যায়, সেইগুলিকে কীভাবে মেটানো যায়, তো সেই ক্ষেত্রে এই প্রতিকারমূলক শিক্ষণ কিন্তু খুবই গুরুতর। এইখানে আমাদেরকে সেই ছাত্রদের সাথে কাজ করতে হচ্ছে যেই ছাত্রদের মধ্যে কোনো একটি বিশেষ ধরনের ত্রুটি বা সমস্যা রয়ে যাচ্ছে, সেই সমস্যাগুলিকে কীভাবে তার কে মেটানো যায়, কীভাবে সেই সমস্যাগুলির সমাধান করা যায়, সেটির কিছু বিশেষ পদক্ষেপ আছে, সেই বিষয়ে আলোচনা করব। গণিতের মধ্যে প্রতিটি ধারণা নতুন শেখার জন্য ভিত্তি হয়ে দাঁড়ায়, এবং যখন একটি ছাত্র একটি ধারণা আয়ত্ত করতে পারে না, তারা পরবর্তী ধারণাগুলি বুঝতেও অক্ষম হয়ে দাঁড়ায়। আমরা এইটি জানি কি গণিতের ক্ষেত্রে একটি ধারণার সাথে কিন্তু আর একটি ধারণা যুক্ত, আর নতুন ধারণাগুলি শেখার জন্য সেই পুরনো ধারণাগুলি কিন্তু খুবই দরকার। সে যদি পুরনো ধারণাগুলো আয়ত্ত ঠিকভাবে না করতে পারে, তাহলে ওদেরকে যা নতুন ধারণা শেখানো হবে সেটা কিন্তু অর্থহীন হয়ে দাঁড়ায়, সেটার কোনো মানেই থাকে না, তারা সেগুলি বুঝতেই পারে না। আজকে যদি আমি আমাদের ছাত্রকে গুণ ধারণাটার উপরে বিশেষ জোর না দিই বা ঠিক করে বোঝাতে না পারি বা তারা না বুঝতে পারে গুণ ধারণা, তাহলে তারা স্বাভাবিকভাবেই ভাগের ধারণাগুলি করতে পারবে না। তো আমাদেরকে গণিতের ক্ষেত্রে এই জিনিসটি জানতে হবে, হয়তো অন্যান্য ভাষার ক্ষেত্রে যে আলাদা আলাদা অধ্যায় আছে সেইগুলির মধ্যে সংযোগ ঘটানো আছে, থাকে বা অনেক সময় নাও থাকতে পারে, কিন্তু গণিতের ক্ষেত্রে কিন্তু থাকে সাধারণত। আর সেই জায়গাগুলিতে আমাদেরকে কিন্তু পুরনো ধারণাগুলিকে ঠিক করেই কিন্তু আমরা আগের ধারণাগুলি শেখাতে পারবো। তাই প্রতিকারমূলক শিক্ষণ ব্যবস্থা তাদেরকে আবার থেকে শেখার পথে ফিরিয়ে আনতে সাহায্য করবে। যে যে ধারণাগুলি তাদের স্পষ্ট নেই বা বুঝতে তারা অক্ষম রয়ে গেছে, সেই সেই ধারণাগুলিকে আবার থেকে শেখালে তারা যে তাদের যে শেখার পথটা সেটা আরও সোজা হয়ে যায়, তারা আবার থেকে সেই শেখার পথে ফিরে আসতে পারে। আপনি এই ক্ষেত্রে সেই ছাত্রদের সাথে কাজ করবেন যার বুনিয়াদি দক্ষতার অনুপস্থিতি আছে, যাদের যে বুনিয়াদি দক্ষতা, যে বুনিয়াদি যে ধারণাগুলি, যে বিশেষ ধারণাগুলি, সেইগুলিতে যদি কোনো ধরনের ভুল বা ত্রুটি রয়ে যায় বা কোনো ধরনের সমস্যা উৎপন্ন হয়, সেই ছাত্রদের সাথে, সেই বিশেষ ছাত্রদের সাথে আপনাদেরকে কাজ করতে হবে, যাতে তারা সেই ধারণাগুলিকে আগে ঠিক করতে পারে নতুন ধারণা শেখার আগে। কেন কি একটি শিক্ষা যদি শ্রেণীকক্ষে আপনি সবাইকে একসাথে পড়াচ্ছেন, সেই জায়গাতে যদি পাঁচটি ছাত্র আগের ধারণাটি ভুলে গেছেন, সেইখানে কিন্তু তাদের জন্য সেটা সময় নষ্ট ছাড়া কিছু আর হচ্ছে না, সেখানে তাদের সময় নষ্ট হচ্ছে। কেন কি তারা আগের সেই ধারণাগুলি বুঝতেই পারছে না, যেহেতু তাদের পিছনের ধারণাগুলোই স্পষ্ট না। তো আমাদেরকে এটা ভাবতে হবে কি আমরা কীভাবে তাদেরকে, হয়তো তাদেরকে ক্লাস থেকে বের করে আলাদাভাবে তাদের সাথে সময় দিয়ে, যাতে পুরনো ধারণাগুলি তাদের জন্য স্পষ্ট হয়ে যায়, যাতে তারা নতুন ধারণাগুলি শিখতে পারে, এই সব বিষয়গুলির উপরে পরিকল্পনা করে নিতে হবে। এটি হয়তো ছাত্রদের মধ্যে শেখার অসুবিধা বা অন্যান্য পরিস্থিতির কারণে হয়েছে। তারা যে বুনিয়াদি ধারণাগুলি বুঝতে পারছে না বা তাদের মধ্যে যে অস্পষ্টতা রয়ে গেছে, সেটি হয়তো কোনো ধরনের শেখার অসুবিধা বা শেখার অক্ষমতার জন্য বেরিয়ে আসছে, যেটি আমরা আগের যে আলোচনায়তে দেখেছিলাম যে কত ধরনের কি আলাদা আলাদা ধরনের শেখার অসুবিধা থাকে, শেখার অক্ষমতা থাকে, হয়তো সেটির কারণে এই ধরনের কোনো সমস্যা উৎপন্ন হচ্ছে, বা তাদের কোনো এমনি পরিস্থিতি ঘটেছে যেখানে আপনি যে সময়ে যে ক্লাসটি নিয়েছিলেন, যে শিক্ষণটি করেছিলেন,
সেই সময় তারা সেই জিনিসটি বুঝতে পারেনি, হয়তো তাদের ওই সময় কোনো একটি এই ধরনের পরিস্থিতি ঘটেছিল বাড়িতে যার জন্য তার মনোযোগ সেই বিষয়ে বস্তুগুলির উপরে থাকেনি, আর তারা সেই সব জিনিসগুলি ঠিক করে বোঝেনি, সেটাও হতে পারে। তো আমাদেরকে আগে থেকে এই জিনিসটা দেখে জেনে নিতে হবে এটা কি কোনো ধরনের শেখার অক্ষমতা বা শেখার যে অসুবিধা আছে সেখান থেকে বেরিয়ে আসছে, বা তারা তাদের কোনো এই ধরনের পরিস্থিতি থেকে তারা ছাত্ররা যাচ্ছে যার কারণে তাদের শেখার ক্ষমতা কমছে বা শিখে উঠতে পারছে না। সেই সব বিষয়গুলি যতক্ষণ না আমরা জানবো ততক্ষণ আমরা এর পরবর্তী পদক্ষেপ নিতে পারবো না। এটি অনেকটা আপনাকে ভাবুন কি একটি আপনার বন্ধু একবাটি পায়েস দিল আর বলল, দেখ ভাই পায়েসটা কেমন হয়েছে বল, আর যদি কোনো ধরনের কোনো ভুল থেকে থাকে তাহলে এটাকে ঠিক করে দে। আপনি পায়েসটা খেলেন, খেয়ে আপনাকে প্রথমে প্রথমে ভাবতে হবে যে এর মধ্যে কী ভুল আছে। হয়তো চালটা ঠিকভাবে ফোটেনি, বা চিনির মাত্রা কম হয়ে গেছে, বা দুধটা ঠিকভাবে ঘন হয়নি, কিছু একটি কোনো একটি সমস্যা রয়েছে হয়তো যেটি আপনাকে আগে শনাক্ত করতে হবে। যদি আপনি সেই সমস্যাটাকে শনাক্ত সেই সময় না করেন তাহলে কিন্তু আগের যে পদক্ষেপগুলি নেবেন সেটা আপনার পক্ষে অস্পষ্ট হয়ে যাবে, সেটা আপনি জানবেনই না কি আমাকে কী পদক্ষেপগুলো নিতে হবে। তারপরে আপনি পরের পদক্ষেপগুলিকে নিয়ে সেই যে সমস্যাটি আছে সেটাকে মেটাতে পারবেন। প্রাথমিক স্তরে গণিতে ছাত্রদের সাধারণত পাঁচ ধরনের ভুল বা ত্রুটি হয়। আমরা দেখে নেব প্রাথমিক স্তরে কোন কোন ধরনের সাধারণত বাচ্চাদের ভুল হয় গণিতের ক্ষেত্রে। প্রথমটি হচ্ছে পড়া ভুল। যদি শিশু কোনো গুরুত্বপূর্ণ শব্দ বা চিহ্ন পড়তেই না পারে, আপনি প্রশ্নে একটি কিছু শব্দ ব্যবহার করেছেন বা চিহ্ন ব্যবহার করেছেন যেগুলি শিক্ষার্থী পড়তেই পারছে না। আমার কাছে একটি উদাহরণ আছে, আমার কাছে এখানে একটি চাইনিজ কোড লেখা আছে। এই চাইনিজ কোডটি আপনাদেরকে যদি আমি পড়তে বলি তাহলে কি আপনারা পড়তে পারছেন? আপনারা এখানটাতে এই চিহ্নগুলোকে পড়তেই পারছেন না। সেটি একদম শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই সমান হয়। ওদের জন্য কিছু আলাদা চিহ্ন, কিছু ধরনের চিহ্ন আছে, কিছু ধরনের শব্দ আছে যেটা পড়তেই তারা পারছে না। তাহলে তারা প্রশ্নটি বুঝবে কী করে, তারা এগোবে কী করে? এই ধরনের ত্রুটি যদি থেকে যাচ্ছে, যদি পড়াতে ভুল, পড়তে যদি কোনো ধরনের ভুল হচ্ছে, সেটি আমাকে জানতে হবে কি ছাত্ররা আগে প্রশ্নটি ভালো করে পড়তে পারছে কি না, প্রশ্নতে যে যে চিহ্ন দেওয়া আছে সেইগুলো চিনতে পারছে কি না, সেই সব জিনিসগুলোকে জানতে হবে। এটি প্রথম ভুল, যেটাকে আমরা পড়া ভুল বলি। দুটি, বোঝার ত্রুটি বা বোঝার ভুল। যখন ছাত্র শব্দগুলি সব পড়তে পারছে কিন্তু পুরো প্রশ্নটা কি বলছে সেটা বুঝতে পারছে না। শব্দগুলি পড়তে পারছে কিন্তু প্রশ্ন বা ওর থেকে কি অর্থ বেরিয়ে আসছে সে তার মানে খুঁজে উঠতে পারছে না। এর জন্য আমি উদাহরণ দিচ্ছি, এইখানে আমার কাছে একটি কোট ফ্রেঞ্চে লেখা আছে। এখানে আপনারা সবাই ইংলিশ পড়তে যারা যারা পারবেন তারা এইটাও পড়তে পারবেন, কেন কি ইংলিশের লিপি আর ফ্রেঞ্চের লিপি সমান, কিন্তু এটা পড়ে এর মানে বা অর্থ বের করতে পারবেন না। সেটি হচ্ছে ছাত্রদের সাথে, ছাত্ররা হয়তো পড়ে ঠিকভাবে পড়তে পারছে কিন্তু তার মানে কিছুই বের করতে পারছে না। যদি তারা মানেই না বের করতে পারে, প্রশ্ন কি চাইছে সেটাই বের করতে না পারে, তাহলে তারা সেই প্রশ্নের সমাধান কী করে খুঁজবে? তিন নম্বর ভুল যেটা হয়ে থাকে সেটা রূপান্তরের ক্ষেত্রে ত্রুটি। প্রশ্নের মানে বুঝতে পারছে কিন্তু কোন পদ্ধতিতে সে সমাধান হবে সেটা চিনতে পারছে না। তার মানে প্রশ্ন কি চাইছে, প্রশ্নর মানে বা অর্থ সে ঠিক বুঝে উঠতে পারছে কিন্তু সেটার সাথে যে যে ধারণাগুলি সে শিখেছে তার কোনো সংযোগ ঘটাতে পারছে না। কি পদ্ধতিতে এর সমাধানটা বেরিয়ে আসবে সেটাও বুঝে উঠতে পারছে না। এইটা সাধারণত হয় আমাদের ছাত্রদের মধ্যে, আমরা সেটা দেখি কি অনেক সময় যখন তাদেরকে প্রশ্ন দেওয়া হয় তারা প্রশ্নটি কি বলতে চাইছে সেটা বুঝতে পারছে কিন্তু এত এত ধারণা হয়তো শিখেছে তারা, কোন ধারণাটা দিয়ে এই প্রশ্ন উত্তর পাওয়া যাবে বা কোন ধারণাটি এই জায়গাতে লাগবে প্রয়োগ হবে সেইটি বুঝে উঠতে পারছে না। সেইখানে আমরা বলি এটাকে রূপান্তরের ক্ষেত্রে ত্রুটি বা রূপান্তরের ক্ষেত্রে ভুল। প্রক্রিয়ার দক্ষতার ক্ষেত্রে ত্রুটি, চতুর্থ ত্রুটি হচ্ছে প্রক্রিয়ার দক্ষতার ক্ষেত্রে ত্রুটি। পদ্ধতি বুঝতে পারছে কিন্তু পরপর ধাপগুলি খুঁজে উঠতে পারছে না, তার মানে তারা ধারণা বা পদ্ধতি বুঝে উঠতে পেরেছে কিন্তু কোন ধাপের পরে কোন ধাপটা নেবে, অনেক সময়
অনেক প্রশ্নে অনেক কোটি ধারণা বা অনেক কোটি ধাপের পর ধাপ হয়। কোন ধাপটি দিয়ে ও শুরু করবে, কোন ধাপে গিয়ে শেষ হবে, কোন ধাপটি আগে লাগবে, কোন ধাপটি পরে লাগবে, সেটি ঠিক বুঝে উঠতে পারছে না। সেই ক্ষেত্রে আমরা বলি প্রক্রিয়ার দক্ষতার ক্ষেত্রে ত্রুটি। পঞ্চম যেটি, সেটি সাংকেতিক ত্রুটি। শিশুটি সমাধানটা ঠিক খুঁজে বের করেছে, কিন্তু সেটাকে সঠিকভাবে লিখতে বা গ্রহণযোগ্য ভাষায় পরিণত করতে অক্ষম। অনেক সময় আমরা সাধারণত দেখি যখন আমরা ছাত্রদেরকে মৌখিক প্রশ্ন করি, তারা ঠিক মাথার মধ্যে ক্যালকুলেশন করে, মাথার মধ্যে ঘুরিয়ে পাকিয়ে চিন্তা করে তারা উত্তরটা খুঁজে আমাদেরকে দিয়ে দেয়। কিন্তু তারা এক্স্যাক্টলি কী করেছে সেটাকে ঠিক মতন ভাষায় বা গ্রহণযোগ্য ভাষায় ঠিক করে লিখে উঠতে পারে না। কী করে তারা সেটাকে প্রশ্নপত্রের যে উত্তর হবে, উত্তর পত্রিকা হবে, তার মধ্যে ঠিকভাবে লিখে উঠতে পারছে না। সেই ক্ষেত্রে যে ভুল বা ত্রুটি দেখা যায় সেটি সাংকেতিক ত্রুটি। এই ক্ষেত্রগুলিতে আমি জানতে পারি কি আমাদের বাচ্চারা যারা আছে, আমাদের যে ছাত্ররা আছে, তাদের কোন জায়গাতে কোন ত্রুটিটা হচ্ছে। যদি এই ধরনের সাংকেতিক ত্রুটি হয় তাহলে তাদের বুঝতে বা পদ্ধতিতে কোন ধারণা লাগাতে সেটির মধ্যে কোনো ভুল নেই, কিন্তু সে ঠিকভাবে সেই জায়গাগুলোকে লিখতে পারছে না, সেই পদক্ষেপগুলিকে বা ধাপগুলিকে ঠিকভাবে লিখে উঠতে পারছে না। আর আমাদেরকে কোনো সমস্যার আগে তার গভীরে গিয়ে এই জিনিসগুলি জানতে হবে কি কোন ধরনের ত্রুটি আছে। আজকে যদি আমি জানি কি আমার ছাত্র প্রক্রিয়ার দক্ষতার ক্ষেত্রে ত্রুটি আছে, তার নিচে নেমে দেখতে হবে তারা কি রূপান্তর ঠিকভাবে করতে পারছে। তারা যদি রূপান্তর না করতে পারে তাহলে কি তারা প্রশ্নটাকে ঠিকভাবে বুঝতে পারছে? তারা যদি প্রশ্নটাও না বুঝতে পারে তাহলে কি অ্যাটলিস্ট তারা পড়তে পারছে? এই সব বিষয়ে যতক্ষণ না আমাদের মধ্যে স্পষ্ট থাকবে, ছাত্রদের ব্যাপারে আমরা জানবো না, তার হিসেবে আমরা সেই ধরনের পরিকল্পনা করতে পারবো না বা সেই ধরনের সমস্যাগুলির সমাধান করতে আমরা অক্ষম থেকে যাব। শিক্ষার্থীদের নির্দিষ্ট শিক্ষণ সমস্যা চিহ্নিত করার পর শিক্ষককে সঠিকভাবে পরিকল্পনা করতে হবে কি শিক্ষার্থীকে কীভাবে সেই সমস্যা থেকে সেই সমস্যাটাকে ঠিক করা যেতে পারে। রেমেডিয়াল পাঠ নিম্নলিখিত পয়েন্টগুলোর উপর নির্ভর করে। আমরা এইখানে এতক্ষণ দেখলাম কি কী ধরনের ত্রুটি আছে, এই ত্রুটিগুলো দেখে এইবারে আমাদেরকে পরিকল্পনা করতে হবে কি কীভাবে আমরা সেই ত্রুটিগুলোকে বা সমস্যাগুলিকে সমাধান করতে পারি। তার জন্যে যে পয়েন্টসগুলি দরকার রিমেডিয়াল পাঠে, যে পয়েন্টসগুলি দরকার সেইগুলি উপরে এখন আমরা আলোচনা করব। এটি ব্যক্তিকেন্দ্রিক ব্যবস্থা। এটি ব্যক্তিকেন্দ্রিক ব্যবস্থা মানে এটি কিন্তু সবকটি ছাত্রর পক্ষে আলাদা আলাদা হতে পারে। যে ছাত্রর যে ধরনের ত্রুটি আছে বা যে ছাত্র যেভাবে শিখতে আগ্রহ প্রকাশ করে বা শিখতে তাদের যেভাবে সহজ হয় তাদেরকে সেইভাবে শেখাতে হবে। হয়তো অনেক সময় সবকটি ছাত্রকে আলাদা আলাদাভাবে আমাদেরকে শেখাতে হবে, আর এটি একটি ব্যক্তিকেন্দ্রিক, মানে যেভাবে যে ব্যক্তির বিশেষের উপরে এটা আছে সেই ব্যক্তি বিশেষের মধ্যে কোন জিনিসটা তাদের জন্য ঠিকভাবে লাগছে, ঠিকভাবে বসছে, সেই শিক্ষণ পদ্ধতিকে আমাদেরকে কিন্তু ফলো করতে হবে, আমাদেরকে প্রয়োগে আনতে হবে। আগ্রহব্যঞ্জক এবং বিকল্প শিক্ষণ প্রদান করে যা আগের পাঠের চেয়ে ভিন্ন। আগের যে পাঠ পড়িয়ে গেছি যেখানে আমাদের শিক্ষার্থীরা সেই পাঠটাকে সেইভাবে বুঝতে পারেনি, সেখান থেকে আমাদেরকে এমনভাবে পাঠের পরিকল্পনা করতে হবে, এমনভাবে লেসন প্ল্যানটি করতে হবে যেটি আগ্রহব্যঞ্জক হয়ে ওঠে, তার মানে যেটি খুব মজাদার হয়ে ওঠে, আকর্ষণীয় হয়ে ওঠে, এবং তার সাথে সাথে বিকল্প শিখনও থাকতে হবে, তার সাথে সাথে কোনো আলাদা রকমের শিখন। হয়তো এই যেভাবে যে প্রক্রিয়াতে বুঝিয়েছিলাম সেই প্রক্রিয়াতে না বুঝিয়ে তার বিকল্প কোনো প্রক্রিয়াতে আলাদাভাবে কিছু ব্যবস্থা করে তাদেরকে বোঝাতে হবে, যেখান থেকে তারা সেই বিষয়গুলি আবার থেকে ভালোভাবে বুঝতে পারে। আর এইটাও কিন্তু একটা আমরা যতক্ষণ না করব ততক্ষণ জানতে পারবো না। আমরা হয়তো পাঁচটি পদ্ধতি প্রয়োগে আনবো, ব্যবহার করব, ওর মধ্যে হয়তো একটি পদ্ধতি আমরা দেখব কি বাহ এই পদ্ধতিটি ভালোভাবে, এই পদ্ধতিতে শেখালে বাচ্চাটি ভালোভাবে বুঝছে। তো আমাদের জন্য কিন্তু পরিকল্পনাটা এইভাবে করতে হবে কি আমরা যেন সব পদ্ধতিতেই তৈরি থাকি বাচ্চাদেরকে বোঝানোর জন্য।
আর যে পদ্ধতিটা সে ছাত্রটা ভালোভাবে গ্রহণ করবে সেই সেই পদ্ধতিতে এগিয়ে নিয়ে যাবা, আর সেই পদ্ধতিগুলোকে ভালো করে তাদেরকে সেই পদ্ধতিতে ধারণাগুলি ভালো করে বোঝানো, সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। শিশুর অভিজ্ঞতা কেন্দ্রিক, আমরা সবাই জানি কি আমরা নিজের অভিজ্ঞতা থেকে শিখি, আমাদের যে বাস্তব জীবনে যে বিভিন্ন অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাগুলি থেকে আমরা সবথেকে ভালোভাবে কিন্তু শিখি। তো আমরা যদি যে ধারণাগুলি আছে সেই ধারণাগুলির সংযোগ তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতাগুলির সাথে করতে পারি, তাহলে কিন্তু তারা খুব ভালোভাবে শিখবে। তারা যদি কিছু পরিচিত জিনিসের সাথে, পরিচিত অভিজ্ঞতার সাথে সেইগুলির সংযোগ আমরা ঘটাতে পারি, তারা সেই জিনিসগুলি বুঝতে পারে ভালো করে, তাহলে কিন্তু তারা খুব তাড়াতাড়ি সহজে শিখে উঠতে পারবে। যদি আমরা তাদেরকে এইভাবে শেখাই যেখানে তারা সেটাকে ঠিক মতন বাস্তব জীবনের সাথে সংযোগ ঘটাতে পারছে না বা তাদের জন্য একদম নতুন হয়ে যাচ্ছে জিনিসগুলি, সেই জিনিসগুলি তারা হয়তো নাও বুঝতে পারে। অনেক বেশি উপকরণের সমৃদ্ধ, তার মানে অনেক কটি উপকরণ। আমরা পূর্বে দেখেছিলাম যে কত আলাদা আলাদা ধরনের উপকরণ হতে পারে, এইখানে কিন্তু এই শিক্ষণ পদ্ধতিতে কিন্তু আমাদেরকে অনেক কটি আলাদা আলাদা উপকরণের প্রয়োগ করতে হবে, ব্যবহার করতে হবে, আর আমাদেরকে দেখে নিতে হবে কি কোন উপকরণ দিয়ে শিক্ষার্থী ভালোভাবে শিখছে। এমনকি এমনও হতে পারে কি একটি উপকরণ না, হয়তো একাধিক উপকরণের মাধ্যমে ছাত্রটি শিখছে। কিছু একটি ধাপ আছে, একটি ধাপে একটি উপকরণ তাকে কোনো ধরনের সাহায্য প্রদান করছে, অন্য ধাপগুলিতে অন্য উপকরণ বা উপাদান যা যা আছে সেটি তাকে কোনো ধরনের সাহায্য প্রদান করছে। তো একাধিক উপকরণ বা উপাদান আমাদেরকে তৈরি রাখতে হবে, যেটা কিন্তু শিক্ষার্থীদেরকে বুঝতে বা তাদের যে সমস্যাগুলি আছে, তাদের যে ত্রুটিগুলি আছে সেইগুলিকে নিবারণ করতে, সেইগুলিকে সমাধান করতে সাহায্য করবে। এটি ধাপে ধাপে ঘটে, তার মানে কি এটি একবারে হয়ে যাচ্ছে না, এটি কিন্তু প্রতিটি আলাদা আলাদা ধাপে আলাদা আলাদা আমাদেরকে জেনে নিতে হবে কি কোন ধাপে কোন ত্রুটি। এটা আমরা আগেও কথা বললাম কি কোন কোন ধাপে কী কী ত্রুটি আছে সেটা জানলাম, এবারে সবকটি ধাপে কিন্তু আলাদা আলাদাভাবে আমাদেরকে শেখাতে হবে, সেই ধাপগুলির উপরে আলাদা আলাদা করে মূল্যায়ন করতে হবে। একটি প্রশ্নতে হয়তো পাঁচটি ধাপ আছে, কিন্তু সবকটি ধাপের মধ্যে প্রথম ধাপটি ও সবকটি প্রশ্ন, এমন অনেক কটি প্রশ্ন দিতে হবে যার প্রথম ধাপটি ও ঠিকভাবে করতে পারছে। প্রথমে মূল্যায়ন হলো কি ও যেন প্রথম ধাপটি ঠিকভাবে করতে পারে, প্রথমে প্রশ্নটাকে চিনতে পারছে কি হ্যাঁ এই এক ধরনের প্রশ্ন আমাকে শিক্ষক করছে, এর প্রথম ধাপটি কী হবে এইটা চিনতে পারা আর এই প্রথম ধাপটিতে এগোনো। তারপরে প্রথম ধাপটি যদি ও ঠিকভাবে করতে পারে, তার যে দ্বিতীয় ধাপটি হবে সেই দ্বিতীয় ধাপটি কীভাবে করছে সেখানে সাহায্য প্রদান করা, তার আলাদাভাবে মূল্যায়ন কি তারা সেই দ্বিতীয় ধাপটি ঠিকভাবে করতে পারছে কি না, তারপরে পরবর্তী যে ধাপগুলি আছে সেইগুলিকেও আলাদা আলাদাভাবে মূল্যায়ন করতে হবে আর জানতে হবে শিক্ষার্থী সেই সব ধাপগুলিকে ঠিকভাবে আলাদা আলাদাভাবে করতে পারছে কি না। তারপরে যখন সেইগুলিকে আমরা আলাদা আলাদা করে মূল্যায়ন করে নিচ্ছি আর দেখছি কি আমাদের ছাত্ররা সেইগুলি সঠিকভাবে করতে পারছে, তখন আমাদেরকে দেখতে হবে কি একসাথে কতগুলি ধাপ ও একসাথে করতে পারছে। হয়তো প্রথম তিনটি ধাপ ঠিকভাবে করতে পারলো, পরবর্তী যে দুটি ধাপ আছে সেখানে ভুল করলো। তো সেই সব বিষয়গুলিকে আমাদেরকে ধাপে ধাপে যখন মূল্যায়ন করব, আবার ধাপে ধাপে মূল্যায়নের পরে যখন একসাথে সেই ধাপগুলি করবে সেখানের মূল্যায়ন করব, সেখান থেকে বেরিয়ে আসবে আর প্রতিটি ধাপের শেষে শিক্ষার্থীর অগ্রগতি যাচাই করা হবে। ধারণামূলক শিক্ষা শেখান, যখন আমরা এবারে আমরা আলোচনা করছি যে বিষয়গুলিতে যখন রিমেডিয়াল পাঠের আমরা পরিকল্পনা করছি তখন একটি শিক্ষক হিসেবে কী ধরনের পরিকল্পনা করা উচিত বা কী ধরনভাবে এগোনো উচিত, সেই জায়গাতে ধারণামূলক শিক্ষা শিক্ষার্থীদের পক্ষে খুব দরকারি। তারা প্রথমে যতক্ষণ না তাদের ধারণাগুলি খুব ভালোভাবে মজবুত হবে ততক্ষণ তারা কিন্তু আগে এগোতে পারবে না। সেই ধারণাগুলিকে স্পষ্ট করার জন্য যা ধরনের উপকরণ লাগে, যা ধরনের পদ্ধতি লাগে সেইগুলিকে ঠিক করে তাদের ধারণাগুলিকে আগে মজবুত করতে হবে। পাঠের পরিমাণ কমিয়ে দিন, হয়তো পাঠে অনেক বিস্তারিত পাঠ আছে, অনেক কিছু আছে, সেই পরিমাণটাকে কমিয়ে
আমরা সেই শিক্ষার্থীদেরকে এইটুকুনি শেখাবো যেটুকুনি ও সেই সময়ের মধ্যে শিখতে পারবে, আর সব কিছু শেখানোর চেষ্টা করব না, হয়তো সব কিছু শেখাতে গেলে তারা গুলিয়ে যাবে। তখন আগে আমাদেরকে বিবেচনা করে নিতে হবে কি কোন কোন ধারণাগুলি তার জন্য শেখা অনিবার্য, যে ধারণাগুলি শেখা তার পক্ষে অনিবার্য সেইগুলির উপরে জোর দিয়ে সেইগুলিকে আগে শেখাতে হবে, আর সেইগুলিকেই অনেক বেশি সময় দিয়ে শেখাতে হবে, যার কারণে সেই ধারণাগুলি আগে স্পষ্ট হোক। এই বুনিয়াদী ধারণাগুলি স্পষ্ট হতে যদি সময়ও লাগে তবুও ঠিক আছে, কেন কি যদি বুনিয়াদী ধারণা যদি মধ্যে কোনো দ্বিধা বা সমস্যা রয়ে যায় তাহলে এমনিতেও কোনো যে পরবর্তী ধারণাগুলি আপনি পড়াবেন, পরবর্তী যে ধারণাগুলি আসবে বয়ে সেটি তারা বুঝতে পারবে না। তাহলে কি হচ্ছে কি এই যে বুনিয়াদী ধারণাগুলি আছে, বুনিয়াদী ধারণাগুলি যদি বিস্তৃতভাবে বুনিয়াদী ধারণাগুলি যদি অনেক সময় দিয়ে তাদেরকে শেখানো যায় তাহলে কিন্তু সেটা অনেকটাই উপকারী তাদের জন্য, তার জন্য হয়তো পরবর্তীকালে যে যে বৃহত্তর ধারণা আছে সেইগুলিকে কমিয়ে দেওয়া যেতে পারে, সেইগুলি হয়তো পরবর্তী শ্রেণীতে হয়তো শিখতে পারে, পরের সময় শিখতে পারে, কিন্তু তার পরিমাণটাকে কমিয়ে তারা যেটা সেই সময় শিখতে পারছে সেই সময় তারা ওইটুকুনি শেখা দরকার। ছাত্রদেরকে উৎসাহিত করুন, এটি খুব দরকার। এই ধরনের ছাত্ররা যাদের বুনিয়াদে সমস্যা থাকে তাদের কিন্তু মনোবল এমনিতেই খুব পড়ে থাকে বা ভেঙে থাকে, তাদের আত্মবিশ্বাস অনেকটাই ভেঙে থাকে, তারা দেখে কি অন্যান্য শিক্ষার্থীরা কত সুন্দরভাবে কত হাত বাড়িয়ে তারা উত্তর দিচ্ছে, তারা সবসময় এগিয়ে আছে, কিন্তু তাদেরকে সবসময় একটি দুর্বল গোছের ছাত্র হিসেবে দেখা হয়, তো তাদের আত্মবিশ্বাসটা অনেকটাই পড়ে থাকে, আর তারা কখনো কোনো জায়গাতে ভালো হচ্ছে তাদেরকে অনেক সময় শিক্ষকরা মেনে নেয় কি তার ওদের দ্বারা এটা সম্ভবই না, ওরা হয়তো এই জিনিসগুলো শিখতেই পারবে না। তারা জীবনে যে প্রশংসা বা কিছু ভালো করার যে উৎসাহ সেগুলি তেমনভাবে পায় না, তো তাদেরকে আমরা যত উৎসাহিত করব, তাদেরকে যত আমরা তাদের মনোবল বা আত্মবিশ্বাস বাড়াবো তারা কিন্তু তাদের শেখার আগ্রহ কিন্তু বাড়বে, না হলে কিন্তু যদি দেখে কি আমি এত চেষ্টা করছি আর বুঝতে পারছি না তাহলে কিন্তু তাদের আত্মবিশ্বাস আরও ভাঙতে থাকবে, আর তাদের আত্মবিশ্বাস একবার ভাঙা শুরু হয়ে গেলে তাদের যে শেখার প্রতি আগ্রহটা সেই আগ্রহটাই চলে যাবে। তাহলে আপনি হয়তো অনেক কটি উপকরণ দিয়ে শেখাচ্ছেন, আপনি হয়তো অনেক ধরনের পদ্ধতি দিয়ে শেখাচ্ছেন, কিন্তু যদি আগ্রহটা একবার হারিয়ে ফেলে ছাত্র সেই আগ্রহটাকে কিন্তু ফিরে পাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে দাঁড়ায়, সেই ক্ষেত্রে তাদের উৎসাহ বর্ধন কিন্তু খুবই দরকার। আলাদা আলাদা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা, একটি প্রশ্ন বা একটি ধারণাকে যত ধরনের আলাদা আলাদা উদাহরণ হতে পারে, যে যে উদাহরণ তারা বুঝবে, যে যে উদাহরণ তারা নিজের বাস্তব জীবনে দেখতে পারে বা জানতে পারে সেই সব উদাহরণ দিয়ে শেখানো উচিত। যখন তারা সেই সব সমস্যাগুলিকে সেই সব যে ধারণাগুলিকে এই উদাহরণের ছাঁচে বা গল্পের ছাঁচে জানতে বা বুঝতে চেষ্টা করবেন তত তারা ভালোভাবে এই জিনিসগুলিকে শিখবেন, আর তাদের বুনিয়াদটা ততটাই মজবুত হবে, তাদের ধারণাগুলি ততটাই সদৃঢ় হবে, মজবুত হবে। অনেক অনুশীলনপত্র, এইবারে আমরা যখন ধারণাগুলি তাদের হয়ে গেছে তাদেরকে এই জিনিসটাও করতে হবে কি তাদেরকে অনেক কটি ওয়ার্কশিট, অনেক কটি অনুশীলন যে পত্র আছে সেইগুলি দেওয়া খুব দরকার। তারা যতক্ষণ না অনুশীলন করবে ততক্ষণ তাদের কিন্তু এই মজবুতিটা অনেক সময় ভেঙে যাবে, তারা হয়তো আজকে আপনি আর সেই সেই জিনিসগুলি কিন্তু আপনাদের শিক্ষক পক্ষেও কিন্তু অনেকটাই আপনাদের আত্মবিশ্বাসকে ভেঙে দেবে। আপনি হয়তো এক মাস ধরে বা 10 দিন 15 দিন ধরে একটি ধারণা কিছু ছাত্রকে বোঝালেন, দুটি ছাত্রকে বা তিনটি ছাত্রকে বোঝালেন, আপনি তারপর যদি ওটা ছেড়ে দেন বা তার উপর যদি ঠিক মতন অনুশীলন পত্র বা ওয়ার্কশিট না দেন তাহলে কিন্তু তারা পরবর্তীকালে সেটা ভুলে যেতে পারে, হয়তো 2-3 দিন পরে ভুলে যেতে পারে বা তারা সেই ধারণাগুলো স্পষ্টতা হারিয়ে যেতে পারে, তো আর সেটা আপনাদের মনোবলটাকেও হারিয়ে দেবে কি হ্যাঁ আমি 10 দিন 15 দিন ধরে শেখালাম আবার সে সব ভুলে গেল, তার মানে আর আমি সময় নষ্ট করব না, আর আমি শেখানোর চেষ্টা করব না, প্রচেষ্টা করব না, এইগুলি অনেক সময় আমাদের শিক্ষক হিসেবে মাথায় এসে যায়। তো এই ধরনের যে আপনার যে এত যে সময় দিচ্ছেন, যে আপনাদের চেষ্টা হচ্ছে, সেই চেষ্টা যাতে তার হানি না হয়, সেটা যেন তার মূল্য হারিয়ে না যায়,
সেই ক্ষেত্রে কিন্তু এই অনুশীলন পত্রগুলি যত ওরা প্র্যাকটিস করবে, যত ওরা অনুশীলন করবে, তাদের তত ভালো হবে। তারা হয়তো অনেক কটি প্রশ্ন পাবে, সেইগুলি করবে, আবার আপনাকে দেখাবে। আপনি এই এই ক্ষেত্রে আপনাদেরকে হয়তো চেক বা কারেকশান একটু বেশি করতে হবে, সেইগুলোর মূল্যায়ন বেশি করতে হবে, কিন্তু তবুও সেটি সেই ছাত্রদেরকে যে ধারণাগুলি শিখেছে সেই ধারণাগুলির সাথে সংযোগ ঘটিয়ে রাখতে, সেই ধারণাগুলিকে মনে রাখতে তাদের জন্য লাভদায়ক হবে। একটি নিয়মিত ভিত্তিতে স্পষ্ট নির্দেশ ব্যবহার করে ছাত্রদের শেখান। তার মানে আপনি সবসময় যেভাবে শেখাচ্ছেন, আপনি অনেক কটি আলাদা আলাদা উদাহরণ দিতে পারছেন, হয়তো আপনি আলাদা আলাদা উপকরণ বা আলাদা আলাদা পদ্ধতিতে পড়াচ্ছেন, কিন্তু আপনার যে মনোভাব বা আপনার যে সেই জিনিসটা যেন সমান থাকে। আর যখন আপনারা চিনতে পারছেন কি ছাত্র এইভাবে বুঝতে পারছে, এই পদ্ধতিতে বুঝতে পারছে, তাহলে যখন চিনে নিচ্ছেন এই ব্যাপারটা, তাহলে সেই পদ্ধতি থেকে আপনি বেশি হটবেন না। তার মানে কি দাঁড়াচ্ছে কি আপনারা যদি জানতে পারছেন কি এই শিক্ষার্থী করে ভালোভাবে শিখবে, যখন আমি তাকে করে করে শেখাচ্ছি ওর নিজে থেকে করতে পারছে, তাহলে ভালোভাবে শিখতে বা গল্পের মাধ্যমে বা উদাহরণের মাধ্যমে ভালোভাবে শিখছে, এই যখন এই জিনিসটা আমি জেনে যাচ্ছি, তখন হঠাৎ করে এই পদ্ধতি থেকে আরেকটি পদ্ধতি, আবার আরেকটি পদ্ধতি থেকে আরেকটি পদ্ধতি, এই ধরনের যেন লাফানো না হয়, এই ধরনের যেন একটার থেকে আরেকটি রূপান্তরিত না হয়, তাহলে কি হবে, তাহলে কিন্তু যে ধারণাগুলি তারা মজবুতিতে আসছে বা একটু বুঝে উঠতে পারছে সেই ধারণাগুলি কিন্তু আবার গুলিয়ে যাবে। তো এইখানটাতে একটু সজাগ থাকতে হবে কি কোন ধারণা বা কোন জিনিসটা আমার ছাত্রদের সাথে ঠিকঠাকভাবে চলতে পারছে, সেই জায়গাতে যেন আমি স্পষ্ট থাকি বা সেই জায়গাতে যেন আমি দাঁড়িয়ে থাকি, সেই জায়গা থেকে বেশি এদিক ওদিক না হটি। যখন আমরা জেনে যাচ্ছি যে এই পদ্ধতিটা ঠিকভাবে কার্যকরী সিদ্ধ হচ্ছে বোঝানোর জন্য বা ছাত্ররা এই পদ্ধতিতে ভালোভাবে বুঝছে, তাহলে আমরা যেন এই দিক থেকে এদিক থেকে ওদিক বা অন্য পদ্ধতির দিকে না সরি। তার মানে যে পদ্ধতিটা তারা ভালোভাবে বুঝছে সেই পদ্ধতিটাকেই দিয়েই আমরা নিজের শিক্ষণ প্রণালীটাকে এগিয়ে নিয়ে যাই। আর তাদেরকে স্পষ্টভাবে নির্দেশ দিই, যে নির্দেশগুলো থাকে তার মধ্যে যেন কোনো ধরনের দুবিধা না থাকে, তারা সেটা যেন তাদেরকে গুলিয়ে না ফেলে, তারা ঠিকভাবে সেই স্পষ্ট নির্দেশগুলোকে অনুযায়ী করে বুঝে সেই জিনিসগুলোকে ফলো করতে পারে, সেই জিনিসগুলোকে করতে পারে, সেই দিকে এগিয়ে যেতে পারে। তো নির্দেশগুলি খুব স্পষ্টভাবে দিতে হবে, তার মধ্যে যেন কোনো ধরনের দ্বিধা বা দুবিধা না থেকে যায়। স্পষ্ট নির্দেশ অনেক বিশেষ শিক্ষা কর্মসূচিতে একটি মূলাধারের বৈশিষ্ট্য, শিক্ষা অন্তর্ভুক্ত যেমন উপাদান। তার মানে কী দাঁড়ালো কি এই ধরনের শিক্ষা প্রণালীতে যে যে বৈশিষ্ট্য আছে বা কীভাবে শেখানো উচিত, কী ধরনের শিক্ষা এর অন্তর্ভুক্ত হবে, সেটি আমরা এখন জেনে নেব। সমস্যার সুনির্দিষ্ট সমাধান, পরিষ্কার মডেলিং। তার মানে সমস্যা যে আছে, যে সমাধানটা আমরা শেখাচ্ছি, সমস্যা একটা বা প্রশ্ন একটা দেওয়া হয়েছে, তার যে সমাধান আছে সেটাতে আমরা মডেলিং করে তাদেরকে কত ভালোভাবে শেখাচ্ছি, সেই সমস্যাটাকে মডেলিং করে বা বাস্তব জীবনের সাথে ঘটিয়ে বা কোনো একটা মডেলের সাহায্য নিয়ে কত ভালোভাবে তাদেরকে শেখাচ্ছি। মডেলিং সময় জোরালো নির্দিষ্ট ধাপগুলি চিন্তা। তার মানে যখন এই সমস্যা তারা মডেল করছে, তারা ধাপগুলি নির্ণয় করছে, সেই ধাপগুলি যেন জোরালোভাবে বলে, তারা মানে জোরে জোরে মনে মনে বলে না, জোরে জোরে বলে, স্পষ্টভাবে বলে, এইবার আমি যোগ করব, এইবার আমি যোগ হয়ে গেছে তারপরে গুণ করব, বা প্রতিটি ধাপে যে চিন্তা, সেই চিন্তাটা যেন মনে মনে না থাকে, সেই চিন্তাটা যেন জোরে জোরে হয়, বলে বলে হয়। প্রথমে তাদেরকে সেই চিন্তাটা শেখাতে হবে, যেখানে আমরা বলি কি বলে বলে চিন্তা, কীভাবে আমরা চিন্তা করব, একটি সমস্যার সমাধান করার সময় যেভাবে আমি চিন্তা করছি সেই চিন্তাটাকে যদি বলে বলে করি, তাহলে শিক্ষার্থীরা বুঝবে কি শিক্ষক এইভাবে চিন্তা করছে। তারপরে যখন তাদেরকে এইভাবে আমরা মডেলিং করে দিলাম, তখন তারা যখন সেই মডেলিংগুলো করছে, তারা যখন সমস্যার সমাধান বা তারা যখন নিজে থেকে সেই উত্তর খুঁজে বের করার চেষ্টা করছে, তারাও যেন জোরে জোরে সেই চিন্তাধারণাগুলি করে। তার মানে তখন আমরা বুঝতে পারি কি কোথায় কোন জায়গাতে ত্রুটি থেকে যাচ্ছে, তাদের কোথায় চিন্তা করতে ভুল থেকে যাচ্ছে। তো এইটি হওয়া খুব দরকার, যখন ওরা বলে বলে সেই চিন্তাগুলি করবে, বলে বলে যে ধাপ নির্ধারণ আছে, যে কোন ধাপটি তারা বাজবে, কোন ধাপটি তারা নিয়ে এগোবে, সেই নির্ধারণ যে করার ক্ষমতা সেইটি প্রকাশ পাবে, সেটি আমরা জানতে পারবো, সেখানে যদি কোনো ভুল বা ত্রুটি থাকে সেটি আমরা ঠিক করে দিতে পারবো।
সমস্যার একাধিক উদাহরণ উপস্থাপনা এবং সমস্যার সমাধান প্রয়োগ। তার মানে আমরা এক্ষুনি কথা বলছিলাম যে উদাহরণের দ্বারা, উদাহরণের উপস্থাপনা দিয়ে কী করে আমরা সেই সমস্যাগুলিকে আরও ভালোভাবে বোঝাতে পারি, এবং সমস্যা সমাধানের প্রয়োগ, এই সমস্যাটা কোথায় প্রয়োগ হবে সেইটিও যদি ছাত্ররা বুঝতে পারে, তাহলেও কিন্তু তাদের আগ্রহ বা তাদের যে যোগাযোগ ক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি পায়। যদি একটি এমন ধারণা আছে যেই ধারণাটা তারা বুঝতেই পারছে না কোথায় প্রয়োগে লাগবে বা কেন আমরা শিখছি, এই যে কেন, শেখার যে কেন, সেই শেখার কেনটা কিন্তু এই ক্ষেত্রে যতক্ষণ শিক্ষার্থীদের কাছে বিশালভাবে স্পষ্ট হবে না, তারা কিন্তু শিখতে আগ্রহ হবে না বা শেখার জিনিসগুলি তাদের মাথায় অনেকক্ষণ অনেক সময় অবধি থাকবেও না। তো কোথায় কোথায় এই ধারণাগুলি প্রয়োগে আসছে, কোন কোন উদাহরণে আসছে, সেই সেই জিনিসগুলি যদি তাদেরকে বলা হয়, তাহলে কিন্তু তারা সাধারণত তার সাথে একটি যোগাযোগ করতে পারে, সেই সব ধারণাগুলির সাথে যোগাযোগ সংযোগ করতে পারে, ঘটাতে পারে, এবং সেগুলিকে তাদের বুঝতেও কিন্তু সহজ হয়ে যায়। ছাত্রদের তাদের সঠিকতা সম্পর্কে অবিলম্বে সংশোধনমূলক প্রতিক্রিয়া প্রদান। তার মানে ছাত্রদের তাদের যে সঠিকতা আছে তার সম্পর্কে অবিলম্বে সংশোধনমূলক প্রতিক্রিয়ার প্রদান। যে যে ভুল বা ত্রুটি থেকে যাচ্ছে, যে যে ভুল বা ত্রুটি এই শিক্ষার্থীদের ভাবা বা চিন্তায় বা তাদের যে সমস্যা সমাধানের ধাপে যেখানে যেখানে থেকে যাচ্ছে, সেইখানে সঙ্গে সঙ্গে তার সংশোধন করে দেওয়া, তাদেরকে প্রতিক্রিয়া বা ফিডব্যাক দেওয়া, তাদেরকে বোঝানো, আর সেই জায়গাতে সেই সংশোধনগুলি যেখানে তারা ভুল করছে সেই সময়েই তাদেরকে দিয়ে দেওয়া। না হলে কী হবে, যদি তাদের মাথায় এই ভুল ধারণাটি বসে যায়, তাহলে কিন্তু সেই ভুল ধারণাটি নিয়ে তারা আগের কটি আরও প্রশ্ন করে ফেলবে। সেটা যাতে না হয় সেই সময়তেই তাদেরকে প্রতিক্রিয়া প্রদান কিন্তু খুবই দরকার হয়ে ওঠে। একটি গণিতের সমস্যার সমাধানের জন্য শিক্ষার্থীদেরকে বলে বলে ধাপগুলিকে নির্ণয় করতে শেখান। যেটা আমরা এক্ষুনি চর্চা করছিলাম যে বলে বলে যে ধাপগুলি নিচ্ছে, ধাপগুলি নির্ণয় করছে, সেইটি শেখাতে হবে। সবসময় ছাত্ররা পারে না সবসময় কী করছে, আর তারপরে অনেক সময় ছাত্ররা যেটা করবে তারা আপনার দিকে তাকাবে, আমি কি এটা ঠিক বলছি, কি আমি একটি ভুল বলছি, শিক্ষক আমার ব্যাপারে কী ভাবছে। তারা এই সম্মতির জন্য তার ওয়েট করে, তারা একটি সম্মতির জন্য দাঁড়িয়ে থাকে কি স্যার এইটা করব বা ওটা করব। সেখানে কিন্তু তাদের মধ্যে সেই স্পষ্ট ধারণাটা নেই, তাদেরকে এই ব্যাপারটা বলতে হবে, এই ব্যাপারটার প্রতি স্পষ্ট করে দিতে হবে কি তুমি নিজে থেকেই করো, তুমি যে যে ধারণাগুলি প্রয়োগ করবে, তুমি যা যা চিন্তাভাবনা করছো সেইগুলি খালি বলে বলে করো, তুমি ভাবো কি আমি এখানে নেই, আমি কিছু তোমাকে শুনছি না, তুমি নিজের মতন করে করো, কিন্তু যে যে ধাপ নির্ধারণ করছো বা নির্ণয় নিচ্ছো কোন ধাপটি করবে সেটি খালি বলে বলে করো। সেইভাবে এটাও একটু শেখাতে সময় লাগে, কিন্তু অনেক অনেক উপকরণ আছে বা উপাদান আছে বা সম্পদ আছে যেখান থেকে এই জিনিসগুলিকেও শেখানো যেতে পারে ছাত্রদেরকে, কি তারা কিভাবে বলে বলে ধাপ নির্ণয় করতে পারে। প্রশ্নে যে সমস্যার ব্যাখ্যা করা হয়েছে সেগুলিকে চিত্রের সাহায্যে বর্ণনা করা। তার মানে যখন তারা কোনো একটি প্রশ্নে কোনো একটি সমস্যা আছে সেইগুলিকে তারা চিত্রতে যদি সেইগুলিকে বুঝতে পারে, চিত্র রূপ দিয়ে সেগুলিকে বুঝতে পারে, সেইটা করাও খুব দরকার। প্রথমে সমস্যাটি আছে হয়তো এইটা জ্যামিতির ক্ষেত্রে অনেক সময় লাগে, প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলিকে তারা ঠিকভাবে আঁকতে পারছে কি না, ঠিকভাবে বোর্ডে চিত্র অঙ্কন করতে পারছে কি না। যতক্ষণ না চিত্রের দ্বারা, বা অনেক সময় আমরা ফ্লো চার্ট ইউজ করি কি এই জিনিসটা করার পরে এইটা করব, এখান থেকে এই উত্তরটা আসবে, এই ফ্লো চার্ট বা চিত্র বিভিন্ন ধরনের এইটার প্রয়োগ করে কিন্তু শিক্ষার্থীদেরকে শেখানো উচিত। আর আমাদেরকে এইটার প্রতিও কিন্তু তাদেরকে ফিডব্যাক দিতে হবে কি তারা সঙ্গে সঙ্গে তারা যখন প্রশ্নটাকে বুঝছে সেটাকে চিত্রর দিকে, চিত্রর রূপে কী করে রূপান্তরিত করতে পারে। গঠনমূলক মূল্যায়নের ফলাফল এবং অন্যান্য শিক্ষকদেরকে প্রতিক্রিয়া। যখন আমরা গঠনমূলক মূল্যায়নটা করছি তখন অনেক কিছু ধারণা তাদের সামনে চলে আসছে, তাদের যে হয়তো এটি 10-15 দিন পরে পরে হচ্ছে বা এক সপ্তাহের পরে পরে হচ্ছে, তাদের যে গঠন হচ্ছে, তাদের যে শেখার যে গঠনশৈলী তৈরি হচ্ছে সেটি কত ধরনের মজবুত,
তার ব্যাপারে অন্যান্য শিক্ষকদের কি রায় আছে বা মতামত আছে তাদের সাথে সেইগুলি কিন্তু আলোচনা করে নিতে হবে। কেন কি আপনি একটি শিক্ষক নয়, হয়তো আপনি গণিত পড়াচ্ছেন, হয়তো অন্যান্য শিক্ষক অন্য কিছু পড়াচ্ছে, সেইখান থেকেও কিছু কিছু প্রতিক্রিয়া বেরিয়ে আসতে পারে, তাদেরও কিছু মত হতে পারে, তারাও কিছু এমন জিনিস এমন তথ্য জানতে পারে ছাত্রদের ব্যাপারে যেগুলি বেরিয়ে আসতে পারে। তো এই আলোচনা বা বিবেচনা হওয়ার খুব দরকার আছে অন্যান্য শিক্ষকদের সাথে, এবং তাদেরকেও বলা যে এই ছাত্রটি এইভাবে শিখতে আগ্রহী, আপনারা যে তথ্যগুলো নিয়েছেন সেই তথ্যগুলোর উপর ভিত্তি করে সেই শিক্ষকদেরকে বলা। এমন হলো কি আপনি খুব উৎসাহের সাথে গণিত পড়ালেন, তাদের মনোবল বাড়ালেন, কিন্তু অন্য অন্য যে শিক্ষক আছে তারা হয়তো তাদেরকে ঠিকভাবে তাদের উপরে ধ্যান বা মনোযোগ দিচ্ছে না, তাতে তাদের মনোবল ভেঙে যাচ্ছে, পড়ে যাচ্ছে। এবারে কি হয়, তারা একটি বিষয়ের দিকে তো এগিয়ে যেতে পারে, কিন্তু দুটি আলাদা আলাদা বিষয়ের দিকে কিন্তু তারা সেইভাবে ধ্যান দিতে পারে না। তার বাইরেও এটা কি হয় কি তাদের আপনি যদি তাদেরকে পরে পড়াতে গেলেন, এর আগে একটি শিক্ষক পড়িয়ে গেছে, সেই শিক্ষক তাকে হয়তো কিছু অপমানজনক কথা বলে দিয়েছে বা কোনো ধরনের ভুল ত্রুটি দেখিয়ে দিয়েছে যেটা তার পক্ষে পছন্দ হয়নি, আর সেখান থেকে তার যে মনোবলটা পড়ে গেছে, সেখানে যখন আপনি কিছু ওদেরকে শেখাতে যাচ্ছেন সেটা তারা গ্রহণ নাও করতে পারে। তো এই ধরনের যে শিক্ষণ প্রণালী আছে, যে রিমেডিয়াল টিচিং আছে, সেইখানে কিন্তু আমাদেরকে একটি দলগতভাবে যত শিক্ষক আছে, যা যা যে যে শিক্ষক মাতা পিতা যারা যারা আছে, স্কুল কর্তৃপক্ষ, সবাই কিন্তু একসাথে জোট করে এই ছাত্রদেরকে সাহায্য করা দরকার। তাদের জন্য যে জিনিসগুলো ঠিক সেই সেই জিনিসগুলি করা দরকার। তারা হয়তো কিছু কিছু জিনিসে ভালো, সেই সেই জিনিসগুলিকে খুঁজে নেওয়া দরকার, আর সেই সেই জিনিসগুলি কীভাবে অন্যান্য বিষয়ে তারা যোগ ঘটাতে পারবে বা তারা কীভাবে প্রয়োগে আনতে পারবে সেই সব জিনিসগুলিকে বোঝার জন্য একটি গোষ্ঠীভাবে, একটি দলগতভাবে আমাদেরকে এখানে কাজ করতে হবে। শিক্ষার্থীদের সহপাঠীদের সহায়তা নির্দেশিকা প্রদান করা, তার মানে যে সহপাঠীদের সহায়তা যে আমরা বলি সেইটিও কিন্তু খুব কার্যকরী সিদ্ধ হয়। আমরা যদি একটি ছাত্র যে ভালোভাবে জিনিসটি বুঝে গেছে, তার সাথে যদি একটি ছাত্র যার এই ধরনের সমস্যা রয়ে গেছে তাদেরকে বসাই, আর তারা যদি সেই ছাত্রদেরকে বোঝাতে পারে, অনেক সময় আমরা জানি কি শিক্ষার্থীরা শিক্ষক বা আমাদের থেকে জিজ্ঞেস করতে দ্বিধা প্রকট করে, তারা সবসময় বুঝতে পারে না কি কীভাবে জিজ্ঞেস করবে, বা সংকোচ থাকে, বা তারা ভাবতে পারে হয়তো আমি যদি শিক্ষককে এই ধরনের একটা প্রশ্ন জিজ্ঞেস করি তারা কি ভাববে, আমি এইটুকুনিও জানি না। তো এইসব ব্যাপারগুলিকে কিভাবে মেটানো যায় সেটাতে সহপাঠীদের সহায়তা কিন্তু খুবই কার্যকরী সিদ্ধ হয়। তারা সহপাঠীদের সাথে থেকে কিন্তু খুব ভালোভাবে শিখতে পারে তাদের সাথে, কেন কি তারা তাদের সাথে অনেকটাই সময় কাটাচ্ছে, হয়তো বিদ্যালয়ের পরেও তারা তাদের বাড়িতে বা কোনো প্লেগ্রাউন্ডে সময় কাটাচ্ছে। সেইখানগুলিতেও কীভাবে অন্যান্য সহপাঠী যারা যাদের জন্য পক্ষে ধারণাগুলি ভালোভাবে বুঝেছে, যারা ধারণাগুলিকে ঠিকভাবে মজবুত করতে পেরেছেন, সেই শিক্ষার্থীরা কীভাবে তাদেরকে সহায়তা করতে পারে সেটা আমাদেরকে দেখে নিতে হবে, এটার সমর্থন করা উচিত। যদি সব কিছু করেও আপনি না পারেন তাহলে যারা প্রতিকারমূলক পদ্ধতিতে পটু তাদের সাহায্য নিন। এইখানটিতে আপনাদেরকে এই জিনিসটা ভেবে নিতে হবে, সব কিছু সবার যারা যারা এই প্রতিকারমূলক পদ্ধতিতে পটু তাদের থেকে তো আমরা অতটা এই জায়গাতে আমরা অতটা ভালোভাবে জানি না, আমরা তো নিজের দিক থেকে চেষ্টা করতে পারি, আমরা নিজেরভাবে শিখতে পারি, কিন্তু এর অনেক কটি দিক আছে, অনেক কটি এর উপরে আলাদা করে পড়ানো আছে, এটা মনোবিদ বিজ্ঞান যে আছে, সাইকোলজি যে আছে সেখান থেকে বেরিয়ে আসে। এইবারে তার যে ধারণা আছে, তার যে বিজ্ঞান আছে, তাতে যারা যারা পটু তারা যারা যারা দক্ষ এই ধরনের মানুষজনের দ্বারা এই ধরনের শিক্ষকের দ্বারা যদি তারা এই বিষয়গুলিকে ভালোভাবে বোঝাতে পারেন তাহলে সেটিও করা দরকার। যখন আমি দেখছি কি আমরা যা যা চেষ্টা করছি সেই সব চেষ্টা বিফল হয়ে যাচ্ছে, সেই সব চেষ্টাগুলি ঠিকভাবে কার্যকরী সিদ্ধ হচ্ছে না, তাহলে কী ধরনের কীভাবে কোন পদ্ধতিতে শেখানো ভালো তার জন্য আমরা বাইরে থেকে যারা স্পেশালিস্ট, যারা সাইকোলজিস্ট বা যারা রিমেডিয়াল টিচিংয়ে এই প্রতিকারমূলক পদ্ধতিতে যারা পটু তাদেরকে ডেকে আনতে পারি, আর তারা সেই জায়গাতে আমাদেরকে সাহায্য প্রদান করতে পারে।
তো আজকের আলোচনায় আমরা দেখলাম যে যে সামর্থ্য বা দুর্বলতা আমরা দেখেছিলাম, সেই দুর্বলতাগুলিকে কীভাবে আমরা মেটাতে পারি, তার সমস্যা সেই সমস্যাগুলির সমাধান কী করে করতে পারি। এই সব সমস্যার সমাধান কিন্তু অনেকটাই সজাগ হয়ে করতে হবে, অনেকটি ভেবেচিন্তে করতে হবে, কেন কি কোনো ভুল ধাপ কিন্তু সেই ছাত্রর আগামী পরবর্তীকালে বোঝার ক্ষেত্রে বা তার মনোবলের ক্ষেত্রে বা তার ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে কিন্তু সেটি সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তো আমাদেরকে খুব সজাগভাবে এই প্রাথমিক স্তরে, এখন যে শেখার যে বয়স, যে প্রাথমিক স্তরে যেভাবে তারা শিখবে, সেই সব দিক দিয়ে তাদেরকে যেভাবে হোক সেইভাবে সাহায্য প্রদান করা যেতে, কী করে করা যায় সেই ব্যাপারগুলি আজকে আমরা জানলাম। তো আজকের আলোচনা এই পর্যন্তই, ধন্যবাদ।